Saqib Al Hassan. সে বলছে বক্তৃতা দিতে পারে না আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো তাহলেই হবে এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও আমাদের একটা রত্ন আছে এই রত্নটা ক্রিকেট রত্ন মাগুরা এক শ্রীপুর উপজেলা মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গোপালগ্রাম কুচিয়ামড়া ও বেইল পালিতা ইউনিয়ন ব্যতীত বাকি জায়গা সেখানে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান সে বলছে বক্তৃতা দিতে পারে না আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো তাহলেই হবে এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও আমরা মাগুরা দুই আমার সঙ্গে দেখা করে চলে গেছেন মোহাম্মদপুর উপজেলা শালিকা উপজেলা এবং মাগুরা কয়েকটা এলাকা বাদে মাগুরা দুই সেখানে শ্রী বিএন শিকদার তার মিটিং আছে বলে আমার সঙ্গে দেখা করে চলে গেছে এখানে মিটিংয়ে উপস্থিত থাকতে পারে নাই আমরা আপনাদের সামনে আমাদের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলাম নৌকা মার্কা এই নৌকা মার্কা আপনারা জানেন নূহ নবীর নৌকা মার্কা মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল এই নৌকা মহান মুক্তিযুদ্ধে ভোট দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই নৌকা মার্কা ক্ষমতা আসলেই দেশের মানুষের উন্নতি হয় ওই অস্ত্র হাতে নিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারীরা ক্ষমতা আসলে দেশের কোনো উন্নতি হয় নাই হয়েছে একমাত্র যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আজকে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে বাংলাদেশ দারিদ্র হার 41 থেকে 18.7 ভাগে নামিয়ে এনেছি হতদরিদ্র 25.1 ভাগ ছিল মাত্র 5.6 ভাগ আছে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে কেউ হতদরিদ্র থাকবে না কেউ কাউকে ভিক্ষা করে খেতে হবে না যত খাবার লাগে আমি দেব কিন্তু বাংলাদেশের মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করবে একমাত্র নৌকা থাকলেই এটা সম্ভব ডিজিটাল বাংলাদেশ দিয়েছে আর আগামী দিনে আমাদের তরুণ সমাজ আছে তাদের জন্য 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা গড়ে তুলবো